بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. আব্বু গো, তুমি ফিরে আসো আমার জন্য। কেমন যেন এমন জীবন আমাকে কেন দিলা? তুমি আসো আব্বু, আমার জন্য হলো, তোমরা সব ঠিক করে দাও। আমার আব্বু নাই, এটা এটা আমার ভাবতেই কষ্ট হয়, লজ্জা লাগে। আমার বন্ধু বান্ধবীদের যখন আব্বুরা আসে তখন আমার অনেক কষ্ট হতো। আমি আর পড়বো না আব্বু না আসলে, তাই আমি আর পড়ি না। আমার আব্বু আমার একটা স্বপ্ন ছিল, আমি হাফেজা হব। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি কোরআনের হাফেজ হয়ে মানুষের সাহায্য করবো, খেয়া বিদেশ দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমার আব্বুর জন্য সে স্বপ্নটা তো হবে শেষ হয়ে গেল। আব্বু তুমি ফিরে আসো, আমার কাছে আসো। তোমার আব্বুর নাম কি? সাইফউদ্দিন। তোমার আব্বুর বাসা কোথায়? যশোর নাকড়া। আমি কতদিন যে আমার আব্বুকে আব্বু বলে ডাকি না সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। তখন কান্না করি, অনেক কষ্ট হয়, আব্বুর ছবির সাথে বুকটা একটু আগলে আগলে কান্না করি অনেক। তুমি তো তোমার আব্বুকে কতদিন দেখেছো, কাছে পেয়েছো? 9 বছর আমি ক্লাস 3-তে পড়ি। আমি তো পড়াশোনা বন্ধ করে দিয়েছি লজ্জায়। কেন? আমার কষ্ট হয় ওদের আব্বু ওদের যখন আব্বু আসে তখন আমার অনেক কষ্ট হয়, তাই জন্য লজ্জায়। কারো বাসায় যেয়ে পাত্তা পাই না। আমি বলে যে তোর আব্বু কোথায় গেছে, তোর আব্বু আম্মু সারাসারি হয়ে গেছে। আমার আব্বু আমাকে কোলে নিত, আদর করতো, ইসলামের সঙ্গে শোনাতো, ইসলামী সঙ্গে শোনাতে বলতো, কোরআন পড়াই দিত, অঙ্ক করাই দিত। আবার না পারলে আম্মু যদি আমাকে একটু বকা দিত তাহলে আমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরতে যেত, খাবার কিনে দিত। যতক্ষণ আমি না থামবো ততক্ষণ আমাকে অনেক আদর করতো, আমাকে মাদ্রাসায় নিয়ে যেত, অনেক মশারি কিনে দিত, অনেক কিছু কিনে দিত আমাকে।